হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সিনোনিমসের একটা ক্লাস যেগুলো তোমাদের আফগানি মেইন্স পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আফগানি মেইনস পরীক্ষায় তোমাদের তিরিশ নম্বর রয়েছে সেই তিরিশ নম্বরের মধ্যে কিন্তু দুটো থেকে তিনটে সিনোনিমস থাকবে ঠিক আছে আমি এর আগে তোমাদের অনেকগুলো ক্লাস দিয়ে দিয়েছি ইংলিশে আশা করি তোমরা সেগুলো দেখেছো আর তোমরা যারা দেখো নি সেই ক্লাসগুলো তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের এই ক্লাসটা শুরু করা যাক আজকে প্রথমে এক নম্বরে কি বলেছে চেঞ্জ ঠিক আছে চেঞ্জ মানে কি পরিবর্তন করা ঠিক আছে তো চেঞ্জের সিনোনিমস কি হবে সেটা বলতে হবে সিনোনিমস মানে সমার্থক শব্দ অল্টার রিনিউ রিভিউ না রিপিট তো চেঞ্জ মানে পরিবর্তন করা এর সিনোনিমসটা কি হয়ে যাবে তোমাদের এর শিরোনিমসটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার এ মানে অল্টার ঠিক আছে অল্টার মানে হচ্ছে পরিবর্তন করা রিনিউ মানে কি নতুন করা রিভিউ মানে আবার করে দেখা আর রিপিট মানে হচ্ছে রিপিট করা পুনরায় করা ঠিক আছে তো চেঞ্জের সিনোনিমসটা কি হয়ে গেল তোমাদের চেঞ্জের সিনোনিমস হয়ে গেল অল্টার ঠিক আছে নেক্সট আসা যাক দুই নম্বর ফরওয়ার্ড ঠিক আছে ফরওয়ার্ড মানে হচ্ছে পূর্বাভাস দেওয়া ফরওয়ার্ড মানে পূর্বাভাস দেওয়া অপশনগুলো দেখি আমরা অ্যালার্ম ফরটেল ফেলিয়ার না ফর ফ্রন্ট কি হবে এটা সিনোনিমসটা তো ফরবোর্ড ফরবোর্ড মানে হচ্ছে পূর্বাভাস দেওয়া তো ফরবোর্ডের সিনোনিমস হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার বি মানে ফরটেল ফরটেল মানেও পূর্বাভাস দেওয়া অ্যালার্ম মানে তো সংকেত ফেলিয়ার মানে ব্যর্থ হওয়া আর ফর মানে হচ্ছে পুরোপুরি ঠিক আছে তো ফরবোর্ডের তোমাদের সিনোনিমসটা হয়ে যাবে ফরটেল ঠিক আছে ফরটেল হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার নেক্সট আসা যাক তিন নম্বর জেনুইন ঠিক আছে জেনুইন মানে হচ্ছে আসল তো জেনুইনের সমার্থক শব্দ বা সিনোনিমসটা কি হবে গুড রিয়েল অ্যাট্রাক্টিভ না লাভেবেল তো জেনুইনে তোমাদের সিনোনিমসটা হয়ে যাবে রিয়েল ঠিক আছে অপশন নাম্বার বি হবে এটার সঠিক অ্যান্সার জেনুইন মানে হচ্ছে আসল আর রিয়েল মানে হচ্ছে আসল ঠিক আছে আর গুড মানে ভালো অল্টারনেটিভ মানে হচ্ছে পরিবর্তন আর মানে হচ্ছে প্রিয় ঠিক আছে নেক্সট চার নম্বর এলাস্টিক ঠিক আছে এলাস্টিক এলাস্টিক মানে কি নমনীয় এলাস্টিক মানে হচ্ছে নমনীয় অপশনগুলো দেখি আমরা রাবেরি ফ্লেক্সিবেল এক্সপেন্সিভ না এক্সাইটিং এলাস্টিক মানে সঠিক ঘর্ষণীয় আর এক্সপেন্সিভ মানে দামি আর এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজনাপূর্ণ তো এলাস্টিক মানে নমনীয় আর ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয় ঠিক আছে নেক্সট আসা যাক পাঁচ নম্বর ইমপ্যাকেবেল ঠিক আছে মানে হচ্ছে তোমাদের ইমপ্যাকেবল মানে নিষ্পাপ ঠিক আছে নিষ্পাপ তো অপশনগুলো দেখি আমরা পারফেক্ট ফেয়ার ফল্টলেস না ক্রিমিনাল নিষ্পাপ ঠিক আছে ইমপ্যাকেবল মানে হচ্ছে নিষ্পাপ তো এর সঠিক অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি ঠিক আছে মানে ফল্টলেস ঠিক আছে তো আর পারফেক্ট মানে হচ্ছে পুরোপুরি ফেয়ার মানে ভয় আর ক্রিমিনাল মানে খারাপ লোক ঠিক আছে তো ইমপ্যাকে তোমাদের সিনোনিমসটা হয়ে যাবে ফল্টলেস ঠিক আছে আসা ছয় নম্বর ডেজার্ট ঠিক আছে ডেজার্ট মানে হচ্ছে রাতের মিষ্টি খাওয়ার ডেজার্ট মানে রাতের মিষ্টি খাওয়ার ওয়েস্টল্যান্ড হ্যাবানডন সুইট ডিশ না ব্রত কি হবে এটা সিনোনিমস ডেজার্টের সিনোনিমস হয়ে যাবে অপশন নাম্বার সি মানে সুইট ডিশ ঠিক আছে সুইট ডিশ ডেজার্ট মানে রাতের মিষ্টি খাওয়ার আর সুইট ডিশ মানে হচ্ছে মিষ্টি খাওয়ার আর ওয়েস্টল্যান্ড মানে পরিত্যক্ত ভূমি অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা আর ব্রথ মানে হচ্ছে ঝোল বা জুস টাইপের কোনো কিছু খাওয়ার ঠিক আছে তো ডেজার্টের সিনোনিমসটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি মানে সুইট ডিশ ঠিক আছে নেক্সট আসা যাক সাত নম্বর এক্সোর্ট ঠিক আছে এক্সোর্ট এক্সোর্ট মানে কি উৎসাহিত করা ঠিক আছে এক্সোর্ট মানে হচ্ছে উৎসাহিত করা রিকমেন্ডেড কক্স আর্জ না পুশ কি হবে এটার সিনোনিমসটা তো এর সিনোনিমসটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি মানে আর্জ ঠিক আছে আর্জ মানে হচ্ছে উৎসাহিত করা আর রিকমেন্ডেড মানে রিকমেন্ডেড মানে হচ্ছে সুপারিশ করা আর কক্স মানে হচ্ছে তুষ্ট করা পুশ মানে ধাক্কা দেওয়া ঠিক আছে তো এক্সট এর সিনোনিমস হয়ে যাবে তোমাদের আর্জ ঠিক আছে আসা যাক আট নম্বর লুরিড লুরিড মানে কি লুরিড মানে হচ্ছে উত্তেজনা পূর্ণ লুরিড মানে উত্তেজনা পূর্ণ হ্যাপি অ্যাবানডেন্ট ব্রাইট না শকিং কি হবে এটা সঠিক অ্যান্সার তো লুরিডের তোমাদের সিনোনিমসটা হয়ে যাবে অপশন নাম্বার ডি মানে শকিং ঠিক আছে লুরিড মানে উত্তেজনা পূর্ণ আর শকিং মানে হচ্ছে উত্তেজনা পূর্ণ বা শক লাগা একটা তো হ্যাপি মানে আনন্দ অ্যাবানডেন্ট মানে হচ্ছে প্রচুর ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল তো লুরিডের তোমাদের সঠিক ক্যান্সারটা হয়ে যাবে শকিং ঠিক আছে নেক্সট আসা যাক নয় নম্বর অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট মানে হচ্ছে শাখা ঠিক আছে অ্যাফিলিয়েট মানে শাখা কন্ট্রোল অ্যাসোসিয়েট কপি না ডিসক্রিমিনেট তো অ্যাফিলিয়েটের তোমাদের সঠিক অ্যান্সারটা কি হবে তো অ্যাফিলিয়েটের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার বি মানে অ্যাসোসিয়েট ঠিক আছে অ্যাফিলিয়েট আর অ্যাসোসিয়েট ঠিক আছে অ্যাফিলিয়েটের সিনোনিমস হয়ে যাবে অ্যাসোসিয়েট ঠিক আছে আর কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা কপি মানে হচ্ছে কপি করা কোনো কিছুকে আর ডিসক্রিমিনেট মানে হচ্ছে পক্ষপাত করা ঠিক আছে কোনো কিছুকে পক্ষপাত পক্ষপাতিত্ব করা কে ডিসক্রিমিনেট বলা হয় ঠিক আছে তো অ্যাফিলিয়েটেড তোমাদের সঠিক অ্যানসারটা হয়ে যাবে অ্যাসোসিয়েট ঠিক আছে নেক্সট আসা যাক দশ নম্বর ডিলিজেন্ট ঠিক আছে ডিলিজেন্ট ডিলিজেন্ট মানে কি ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী ডিলিজেন্ট মানে পরিশ্রমী ইন্টেলিজেন্ট এনার্জেটিক মডেস না ইন্ডাস্ট্রিয়াস কি হবে ডিলিজেন্ট মানে পরিশ্রমী এর সিনোনিমস কি হবে এর সিনোনি হয়ে যাবে অপশন নাম্বার ডি মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস ঠিক আছে ডিলিজেন্ট মানেও পরিশ্রমী আর ইন্ডাস্ট্রিয়াস মানেও হচ্ছে পরিশ্রমী ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান এনার্জেটিক মানে হচ্ছে যে খুবই উত্তেজিত থাকে আর কি এনার্জিতে ভরপুর আর মডেস্ট মডেস্ট মানে হচ্ছে বিনয়ী ঠিক আছে বা নম্র ভদ্র তো ডিলিজেন্টে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ইন্ডাস্ট্রিয়াস ডিলিজেন্ট মানেও পরিশ্রমী আর ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ছিল বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর কোনো কিছুতে অসুবিধা হয়ে থাকলে নিচে আমাকে কমেন্টে জানাতে পারো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও অ্যান্ড ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে